Hello friends, welcome back to my channel. তো আজকে আমি আর সৌরভ আবারও চলে এসেছি একটা ডিনার ভিডিও নিয়ে। তো আজকে আমার ডিনারে কিছু কি আছে দেখো, একদম সিম্পল বাট দারুণ একটা মেনু। সেটা হচ্ছে রুটি, হাত রুটি, আর এখানে আছে চিলি চিকেন। দেখেছো, ওয়ান বোল অফ চিলি চিকেন। ঠিক আছে, তাহলে চলটাই খাওয়া শুরু করছি। এখানে উইথ বোন আর বোনলেস মিশিয়ে আছে। তাহলে চলো বন্ধুরা, খাওয়া শুরু করছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করছি। রুটিটা একদিকে নাও, আমি তোমাকে এটা দিই। আর এখানে বোনলেস আর উইথ বোন মিলিয়ে আছে, কারণ বোনলেস ওর ফেভারিট, উইথ বোন আমার ফেভারিট। আমার যদি উইথ বোন বোনলেস যদি পড়ে আমি তোমাকে দিয়ে দেবো। এটা কিন্তু বাড়ির বানানো অবশ্যই। হ্যাঁ, দোকান থেকে তো এত পরিমাণ দেয় না, আর ভালোও লাগে না দোকানে চিলি। আমি দোকানে চিলি চিকেন একদম পছন্দ করি না। না আর এখন দিও না, ঢেলেই যাচ্ছে পৌলমি, লোড আপ করে দিয়েছো পুরো। ঠিক আছে, খাওয়া দাওয়া দিচ্ছি। এই যে তোমার বোনলেস রেখে দিলাম। বোনলেস রেখে দাও। বাড়ির চিলি চিকেন খেয়ে মজাই আলাদা, দারুণ হয়েছে। ঝালটা একটু হলে ভালো হতো। চিলি চিকেন দিয়ে বেশ মিক্সড ফ্রাইড রাইস, বেশ নুডলস, দারুণ লাগে। সব থেকে ভালো লাগে ক্যাপসিকাম ফ্লেভারটা, আর একটা ভালো লাগে ড্রাই চিলি চিকেনটা, তা আরও দারুণ লাগে খেতে। তোমাদের কাদের কাছে চিলি চিকেনে কী পিস ভালো লাগে জানাবে, মানে বোনলেস না উইথ বোন। বোনলেস যারা তারা আমার দলে থাকবে। ভালো কথা, আমার দুটো রুটি আর ছটা রুটি। যদি কম্পিটিশন হতো তাহলে ওই জিতে যেত। আমাকে অনেকেই বলছে সৌরভ দা আসতে খাই, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তার কারণ হচ্ছে আমার পরিমাণ কম থাকে, ওর পরিমাণ যেটা সেটাও খায়। আমি ভাত বেশি তাড়াতাড়ি খেতে পারি না, মানে চেষ্টা করি। আমি জানি অনেকে বোর হয়ে যাও। আর খাবার যদি প্রপারলি চিউ না করা হয় অনেকেই কিন্তু ডাইজেশনের প্রবলেম হয়।
আর তোমাকে প্রতিদিন আমি চিকেন লেগ পিস দেবো, তাতে তুমি খাও আর না খাও, তো চিকেন লেগ পিস খাওয়া নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। আমি মনে করি খাওয়া দাওয়া যার যার পুরোপুরি একটা নিজি ব্যাপার না, মানে জামাই মানুষকে চিঠি লেগ পিস না দিয়ে নিজে লেগ পিস খাচ্ছে। হ্যাঁ, সে হয়তো অন্য সেন্সে লিখেছে, আমি তাকে বলে দিই যে আমি লেগ পিস খুব একটা পছন্দ করি না, বডি পিস, ব্রেস্ট পিস খুব একটা কিন্তু খাওয়াই না, আমি সেটাই বলেছি। হ্যাঁ না দেখো নিশ্চয় পাত খালি, আমি বলেছি যে তুমি খাওয়াই না, বলছে দিয়ে তো দেখবে না, দিয়ে দেখবে বেকার তো নষ্ট বলে খেয়ে নেবে, বাপকে ডেকে লাভ নেই, বাবা নিচে এসে খেতে পারবে না। আমি ক্যাপসিকাম নেব। ও ব্যাপারটা হচ্ছে খাওয়াটা একটা নিজস্ব ব্যক্তি নিজস্ব একদম, মানে অনেকেই তো অনেক জিনিস খায় আবার অনেকে অনেক জিনিস খায় না, এবার সেইটাই হচ্ছে ব্যাপার। আমি যেমন যেগুলো খাই সেগুলো আবার অনেকেই খায় না, আমি সেগুলো দিয়ে ইটিং শো করছি। এবার পৌলমি যেটা খায় আমি সেটা খাই না। এবার হ্যাঁ, প্রপার যদি তোমরা বলে দিও যে প্রপার ইটিং শো করে দেখাবে যেটা অ্যাকচুয়ালি হয় মুখবাঙ্গাসরা করে, হিউজ কোয়ান্টিটি নিয়ে খাওয়া না, সিরিয়াস বলছি আমি, আমি ফ্যাক্ট বলে দিচ্ছি। তা ওরকম যদি কেউ দেখতে চাও তাহলে বলে দিও, তাহলে এরপর থেকে ওরকম ভিডিওই করার চেষ্টা করো, সেটা কীভাবে হবে কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা কি না, আমরা ডেলি ডেলি কার মানে আর কি যেটা এখন এখন খাচ্ছি সেটা হোম ফুড না, আমি যদি লাইভেও আসি আমরা দুজন এই সেম জিনিস নিয়ে বসবো, সেমভাবেই খাবো, যেটা খেতে পারবো খাবো, যেটা খেতে পারবো না অন দ্য স্ক্রিন দেখিয়ে দেবো খেতে পারলাম না। বাট ওই অত ফাস্ট আর অত কুইক খাবার, যারা আমাদের ডেলিকার এরকম দেখে অভ্যস্ত তারা যদি হুট করে দেখে তখন বলবে এরা রাক্ষস হয়ে গেছে, কিন্তু তারা আলটিমেটলি রাক্ষসদের খাবার দেখতেই পছন্দ করে, এটা ট্রু ফ্যাক্ট বললাম বলে প্লিজ কিছু মনে করো না। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কাউকে আমি ছোট করছি না, আবারও একটাই কথা বলছি দেখো খাওয়া দাওয়ার মধ্যে তো একটা নম্রবদ্ধতা রাখা উচিত, মানে চিটিং করে ওইভাবে জাস্ট একটা ইটিং শো না, ডেইলি হোম ফুড তোমাদের দেখে আমরা কি করব, আফটার অল কিন্তু যারা দেখছে তারা কিন্তু রেগুলার বাড়িতে এইসব খাবারই খায়, কি মাছের ঝোল কি ডিমের ঝোল এইসব এইসবই খাবার দাবার কিন্তু হয়। আমি গিয়ে দেখছিলাম যারা ধরে নাও হিউজ খাবারের কোয়ান্টিটি নিয়ে বসে, ধরে নাও মানে ম্যাগি নুডলস টুটিফুটি আরও এইসব ধরনের খাবার, ডেলি কি এটা কনজিউম করাটা ঠিক তোমরা কি বলো, ডেলি কনজিউম করলে কি হেলথে কোনো এফেক্ট হবে না বলছো, ক্যালোরি বাড়বে না, সুগার হবে না, তারপরে কোলেস্ট্রল হবে না বলছো, এই 10 কিলো মটন মটনের চর্বি, আমাকে একজন বলেছে 10 কিলো মটন 10 কিলো মটনের চর্বি খেতে, ভাই সরি টু সে আমি 500 গ্রাম মাটন খেতে পারবো না, আমি আবারও বলছি তোমাদের যাদের দেখতে ভালো লাগে প্লিজ দেখো, যাদের দেখতে ভালো লাগবে না এই ইটিং শো চ্যানেলে আমাদের দুটো চ্যানেল মানে যেখানে ইটিং শো হয় আমার ভিউজ খুবই কম হয়, পৌলমি ব্লগ এক্সট্রা আর পৌলমি ইটিং শো, যদি জেনুইন দেখতে চাও প্লিজ ফলো আস, যদি মনে করো যে না তোমরা একটু ওভার কিছু ওভারলোডেড জিনিস দেখতে চাইবে যেখানে এরকম ব্যাপার থাকবে দেখতেই পাও। কোনো চাপ নেই, এই বললাম আমাকে অনেকে এরকম কমেন্ট করে যে তোমার ডেলিকার হোম ফুড আমরা খাওয়া দেখে কি করব। হুম ঠিক আছে, ঠিক দুদিন পর এই হোম ফুডটা কি আমি যদি সুইচ করে দুটো বড় বড় হোল চিকেন
5 কেজি মাটন এসব নিয়ে বসে পড়ি তখন সেই মানুষগুলোই কমেন্ট করবে যে রাক্ষসের খাওয়া খাচ্ছে মানুষ গিলে খেয়ে নেবে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু অন্য চ্যানেলে গিয়ে এইসব ভিডিওগুলি দেখতে পছন্দ করে কিন্তু আবার মানুষকে ছোট করতেও ছাড়ে না আমার পরিবার ইউটিউব ফ্যামিলি খুবই ছোট মাত্র 51,000 আমার 1,00,000 হতে যদি আরও 3-4 বছর ওয়েট করতে হয় কোনো অসুবিধা নেই উই উইল গ্রো তোমাদের সাথে বড় হব আস্তে আস্তে বড় হব তা নেই কারণ আফটার অল হেলথ ইজ ওয়েলথ শরীর যদি না থাকে এইটুকুও জুটবে না আর শরীরটা যদি থাকে এক মুঠো ভাতও জুটবে তোমরা কি বলো আমাকে কিন্তু প্লিজ জানিও পাতি বাঙালি পাতি খাওয়ার খাবো মজা করো ফুর্তি করো আর কি চাই আমাদের বাঙালিদের মধ্যে একটু রোববার হলে চলো একটু বাইরে গিয়ে লাঞ্চ ডিনার যারা মাটন খেতে ভালোবাসে তারা মাটন যারা চিকেন খেতে ভালোবাসে অবভিয়াসলি তারা চিকেন তো এনিওয়েজ গল্প করতে করতে খাওয়া হয়ে গেল আজকে বেশি তোমাদেরকে বোর করব না আরে বোর করব না না তা এতক্ষণ বোর করলে কেন না এটা তো তুমি খাচ্ছিলে বলে আমি জাস্ট কথা বলছিলাম পা শরীর অনেক দিচ্ছে চিকেনের কচকচি পেয়েছে পকা পক এনিওয়েজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবারও পরে নাক দিয়ে জল বেরিয়ে গেল সবাই ভালো থেকো ঠিক আছে খুবই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো থেকো গুড নাইট টাটা টাটা